हेलो एवरीवन, वेलकम टू বিরঙ্ক ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কি প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ সেন্টিমিটার ও বি সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল হবে অপশন এ এবি বর্গ সেমি, অপশন বি রুট এবি বর্গ সেমি, সি হাফ এবি বর্গ সেমি, অপশন ডি রুট থ্রি বাই টু এবি বর্গ সেমি। এবিসিডি রম্বসের কর্ণ এসি সমান এ সেন্টিমিটার, এসি এর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার এবং কর্ণ বিডি এর দৈর্ঘ্য সমান বি সেন্টিমিটার। এখন রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, হাফ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ডিভাইডেড বাই টু সমান, তাহলে কি লিখতে পারি, এ ইন্টু বি বাই টু বর্গ সেমি, অর্থাৎ হাফ এ বি বর্গ সেমি। তাহলে অ্যান্সারটা কি, অপশন সি হাফ এবি বর্গ সেমি অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিরঙ্ক ডট কম। ম্যাথসের এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিরঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।